ফটিকছড়ির ভোজপুর আবু বকর সিদ্দিক মাদ্রাসা হেজ্জকানা ও এতিমখানার দুই দিন ব্যাপী 13তম বার্ষিক মাহফিল পুরস্কার বিতরণী ও দস্তারবন্দি সম্মেলন 19 ও 20 জানুয়ারি মাদ্রাসার মাডত অনুষ্ঠিত হয়ে চেয়ারম্যান শেখ হুসাইন মোহাম্মদ শাহজানের সভাপতিত্বত মাহফিলত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরি। এরে প্রধান বক্তা হিসেবে তাকবীর পেশ করে মুফতি এজহারুল ইসলাম। মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইসমাইল হোসেন সিরাজের সঞ্চালনাত এরে বিশেষ অতিথি আছিল ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুফতি মিজান, ভাইস চেয়ারম্যান মাওলানা নিজামউদ্দিন, মহাসচিব মাওলানা সলিমউদ্দিন সহ আরো বোধকে। অনুষ্ঠানত মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও হেফজ সম্পন্নকারী 11 শিক্ষার্থীরে দস্তার বন্দি করে আমন্ত্রিত অতিথি হল। ডেক্স নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক, আর এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সিপ্লাস ফোন রেখা।